বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ সাজাহান কবির আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি সেই স্কিল ডেভেলপমেন্টের অংশ হিসেবে আজ আমি আপনাদের দেখাবো এমএস রড কি আমরা যে কনস্ট্রাকশনে ব্যবহার করি এমএস রড সেই রডটা আসলে কি রডের গায়ে কি লেখা থাকে কিভাবে আমরা রডের ওজন নির্ণয় করব 60 রড এবং 72 গ্রেড রড বলতে কি বুঝি সেই বিষয় নিয়ে আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রড এমএস রড সাধারণত বলতে কি বুঝি এমএস রড হচ্ছে মাইল্ড স্টিল এমএসটা হচ্ছে মাইল্ড স্টিল রিরুরিং মিলে রড উৎপন্ন করা হয় রড সাধারণত তিন প্রকারের হয় লো কার্বনেট রড মিডিয়াম কার্বনেট রড এবং হাই কার্বনেট রড তারপর আছে রডের গ্রেড বলতে আমরা কি বুঝি রডের গ্রেডটা হচ্ছে রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ পর্যায়টাকে রডের গ্রেড বলা হয় তো 60 গ্রেড বলতে আমরা কি বুঝি 60 গ্রেড হচ্ছে 60,000 পিএসআই পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি এই 60 গ্রেড রোড 60,000 পিএসআই লোড নিতে সক্ষম এর বেশি মাত্রা লোড দিলে সেটা ভেঙে যাবে তারপরে আরেকটা ইস্যু আছে এখানে রডের গায়ে লেখা আমরা দেখতে পাচ্ছি এই রডের গায়ে লেখা আছে টিএমটি 500W এই 500W টা আসলে কি 500W দ্যাট মিন্স হচ্ছে অয়েল ডেবল যেটা ওয়েল্ডিং করা যাবে আমরা অনেক ক্ষেত্রে ভুল করি 500W কে 500W হিসেবে আমরা বলি আসলে এটা মোটেও ঠিক না এটা হচ্ছে অয়েল ডেবল 500W বলতে আমরা কি বুঝি এই 1500 মেগাপ্যাসকেল দ্যাট মিন্স হচ্ছে 1 মেগাপ্যাসকেল হচ্ছে 145 PSI তো সেই হিসাবে যদি আপনার 500 × 145 গুণ করি আমরা তাহলে সেক্ষেত্রে 72,500 KSI আসবে দ্যাট মিন্স হচ্ছে এই রডটা 72 গ্রেডের হিসেবে কাউন্ট করা হয় এই আমার হাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে 16 মিলি রড আপনারা কিভাবে চিনব কোন রডটা কি এই যে এটা হচ্ছে 16 মিলি আরেকটা রড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 মিলি রড আরেকটা হচ্ছে 10 মিলি রড যেহেতু এটা নির্মাণাধীন প্রজেক্ট এখানে হচ্ছে রড আমরা সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমরা আসলে রডের কিভাবে ওজনটা কাউন্ট করবো আরেকটা বিষয় হচ্ছে কিভাবে ওজন কাউন্ট করবো ওজন কাউন্ট করার জন্য রডের একটা সূত্র আছে সেটা হচ্ছে পাই কিন্তু রডের ডায়া স্কোয়ার ভাগ হচ্ছে 162.2 কেজি পার মিটার এটাকে যদি আমরা আবার ফিটে কনভার্ট করতে চাই তাহলে আবার 3.28 দিয়ে ভাগ দিলে পার ফিটে চলে আসবে তো আমরা সাধারণত যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি তারা সাধারণত এই ওয়েটটা কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হবে ফুল টাইম যেমন হচ্ছে 10 মিলিমিটার রডের ওয়েটটা হচ্ছে 0.18 কেজি পার ফিট 12 মিলিমিটার রডের ওয়েটটা হচ্ছে 0.27 কেজি পার ফিট 16 মিলিমিটার রডের ওয়েটটা হচ্ছে 0.48 কেজি পার ফিট 20 মিলিমিটার রডের ওয়েটটা হচ্ছে 0.775 কেজি পার ফিট আমরা এই রডের ফাংশনটা আপনাদের দেখালাম আসলে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে শুধু দেখলেই চলবে না প্র্যাকটিক্যালি আপনার কাজ করতে হবে রডের গায়ে হাত দিতে হবে রডটা দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে প্রয়োজন মধ্যে ফিজিক্যালি কাজ করতে হবে আপনি অবশ্যই আপনারা একটা বিষয় দেখবেন যে শুধু জ্ঞান চর্চা করলেই কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবে না বইয়ের মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আমরা পড়ি কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা সেটা কাজে লাগে না সেরকমই যদি হতো শুধু বই পড়ে কাজ করা যেত তাহলে কিন্তু আমরা বইয়ে গাড়ি চালানোর কিন্তু অনেকগুলো ফাংশন বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু আমরা যখন বই মুখস্থ করে প্র্যাকটিক্যাল ফিল্ডে গাড়ি চালাতে যাবো তখন কিন্তু আমরা পারবো না সেই প্রেক্ষিতে আপনাকে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে ফিজিক্যালি আসতে হবে রড দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে দ্যাট মিন্স পরবর্তী পর্যায়ে আপনি একটা সিভিল দক্ষ কাজে দক্ষতা অর্জন করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আমি আপনাদের সকলের সফলতা কামনা করি আমি আমার লেসনটা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম